هتشتكي؟ إذا قام أحدكم في الصلاة يناجي ربه. তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন তার রবের সাথে গোপনে কথা বলে, রবের সামনে আমি দাঁড়িয়ে আছি, রবের সামনে মাথা নত করে রুকু দিচ্ছি, রবের জন্য আমি আমার সকল ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে নাক কপাল হাত ঠেকিয়ে সেজদা দিচ্ছি, রবের সামনে দাঁড়িয়ে রবের সামনে কথা বলছি, এই সালাত আমার জীবনের শেষ সালাত। এই যে চেতনা, এই যে অনুভূতি, তারই যদি সালাত আদায় করি আমরা, আমাদের সালাতে মনোযোগ সালাতেই থাকবে, সালাতের বাইরে আমাদের মনোযোগ যাবে না। আমার রুকু সেজদা দাঁড়ানো বসা, রুকু সেজদার তাসবিহ, দুই সেজদার মাঝখানে বসা, সব ধীরস্থিরভাবে হবে, প্রশান্ত হৃদয়ে হবে। এইভাবে যে সলাত, এই সলাত সম্পর্কেই আল্লাহ সুবহান ও তাআলা সুসংবাদ দিয়েছেন সুরা মুমিনুনের প্রথম দুই আয়াতে, কাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون. সফল হয়েছে সেসব মুমিনরা, সফল হবে বলে নাই, সফল হয়েছে বলার অর্থ এই সফলতা নিশ্চিত। এটা আরবি ব্যাকরণের একটি নিয়ম যে নিশ্চিত হবেই ভবিষ্যতে, কোনো সন্দেহ নাই। এই ক্ষেত্রে অতীত কালকে ব্যবহার করে কথা বলা যায়, যেমন এখানে বলা হয়েছে সফল হয়েছে মুমিনরা, মানে তার সফলতার ব্যাপারে কোনো সন্দেহ নাই, তার সফলতা নিশ্চিত। কারা? কোন মুমিনরা? সফল হয়েছে সেসব মুমিনরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতে বিনয়ী, নিজেদের সালাত আদায় করে ধীরস্থিরভাবে, কোনো ব্যস্ততা নাই, তাড়াহুড়া নেই। সলাতে তাড়াহুড়া করা, রুকু সেজদা না দেওয়া, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিকৃষ্ট চুরি। রাসূল সাল্লাম বলেছেন আসওয়াল নাস সারিকাতান আল্লাযী ইয়াসরিক ফি সলাতিহি, সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে ওই ব্যক্তি যে সলাতে চুরি করে। সাহাবীকে অবাক হয়ে গেলেন, নামাজ সলাতে আবার চুরি, এটা কীভাবে সম্ভব? রাসূলুল্লাহ বলছেন লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, নিকৃষ্ট চোর হচ্ছে যে সলাতে চুরি করে, আর সলাতের চুরি হচ্ছে রুকু সেজদা যথাযথভাবে না দেওয়া। এই যে তাড়াহুড়া করে রুকু, রুকুতে কোনো রকম উঠে আবার সেজদা, সেজদা থেকে পুরো না উঠে আবার বসা, কে বলছে আপনাকে সলাত আদায় করতে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সলাত সাহাবায়ে কেরামকে শিখাননি। হুজাইফাতুল ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু দেখলে একজন দ্রুত সালাত আদায় করছে, তাকে ডেকে বললেন এই সালাত নিয়ে যদি তুমি মারা যাও, আল্লাহর কসম করে বলছি তোমার মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ, যে দর্শন, যে দিন নিয়ে এসেছেন, এই আদর্শ, এই দর্শনের উপর তোমার মৃত্যু হবে না। আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা এই চেতনায় সালাত আদায় করবো, এই সালাত আমার জীবনের শেষ সালাত, এই চেতনায় আমরা সালাত আদায় করব যে আমরা আমাদের রবের সাথে কথা বলছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।